আপনারা সবাই জানেন উপজেলা বেসরকারি হাসপাতাল ডাক্তার সংখ্যার ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা আমার সিদ্ধান্ত, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছি, আপনারা জানেন নেশাবাদে একটা প্রসূতি মেয়ে মারা যাওয়ার পরে, একটা মা মারা যাওয়ার পরে এখানে কি ভাঙ রয়েছে এবং এটা ইতিমধ্যে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখা রাখতে হবে লাইসেন্স আছে কিনা, লাইসেন্স সহ বাকি সমস্ত কিছু আছে কিনা কাগজপত্র হাসপাতাল চালানোর জন্য, এক প্রশংসিত হতে কাগজ, দুই নম্বর ডায়াগনোসিস সেন্টার যে খোলে রক্ত পরীক্ষা ব্যাটা পরীক্ষা সব করতেছে, এটার লাইসেন্স ভেহিকেলের অনুমোদন আছে কিনা, ফ ইঞ্জিনিয়ারকে দেওয়া হয়েছে, বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, অর্থাৎ একটা হাসপাতাল করার জন্য যা যা প্রয়োজন সার্বিকভাবে দেখে আমি 10 দিন সময় দিয়েছি, 10 দিনের মধ্যে আমাকে রিপোর্ট করতে হবে, সেটা সমস্ত ফরিদপুরে যা আছে সব, এগুলো যদি না থাকে অবশ্যই আমরা কঠোর সিদ্ধান্ত নিব, যেটা নিব হয় বন্ধ করে দিব আর কঠোর সিদ্ধান্ত নিব যেটা আমরা পরবর্তীতে নিব সেটা হচ্ছে, এবং এই সেটা দ্রুত এরা রিপোর্ট দেওয়ার মধ্যে নির্ভর করবে, এরপরে আমরা আবার আসতে মিটিং ডেকে আমরা সেটা সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেব। কারণ এখানে 200 শতাংশ কারেন্ট করছে, এখানে যাতে কোনো ধরনের গণ্ডগোল না হয় তারা সেই ব্যবস্থা নেবে, এবং যেটা বন্ধ করতে হয় বন্ধ করবো, যেটা খোলা রাখতে হবে দেখবো সেটা নির্ভর করবে কাগজপত্রের উপরে, এবং প্রয়োজনে আমরা শহরে যারা ডাইরেক্টর আছে এবং সিভিল সার্জন আছে তাদের পরামর্শ নিয়ে মধ্যে আলাপ করবো, এবং ডিসি সাহেব বিভাগীয় কমিশনার ডাকে আমি একটু আগে জাহিদ মালিক সাহেবকে ফোন করছিলাম, উনি আমাকে সিও কলবে করবো রাস্তায় কথা বলবো, এবং আমার সচিবকে ফোনে কথা বলে আমি তাদের থেকে জেনে নিব, অর্থাৎ কেউ যদি মনে করে এই গণ্ডগোলের মাঝখানে যাইয়া ওখান থেকে নিয়ে আসবে আমি সেটা হইতে দিব না, যা হবে ফরিদপুরের সিদ্ধান্ত হবে, ফরিদপুরের সিদ্ধান্ত হওয়ার পরে আমরা সহযোগিতা করবো কি করবো না, সহযোগিতা করে তাদের ব্যবস্থা করাই দেবো কি করবো না আর কী করবো সে পরবর্তী সিদ্ধান্ত আসবে, কিন্তু সিদ্ধান্ত কঠোর হবে, কারণ মানুষের জনস্বাস্থ্য নিয়ে কেউ মারা যাচ্ছে সেটা দায় দায়িত্ব কে নেবে, আমি এমপি হিসেবে দায়িত্ব নেব না, আমারও মারা যেতে হবে, গুণার বাকিদের কী হবে সরকারও নেবে না, এবং জেলার ডিসি ডাক্তার কেউ দায়িত্ব নিতে রাজি না, উপজেলা নেবে না, নেবেটা কে তাহলে, ব্যবসা করবে ব্যবসা করুক, ব্যবসা করতে গেলে নীতিমালা আছে নীতিমালা মেনে চলতে হবে, নীতিমালা যদি না মানা থাকে এতদিন এটা আমার উচিত ছিল আরও আগেই করা, আমি কখনো এগুলি করিনি, মনে করেছি, আমি দেখেছি এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আমাদের অনেক জনপ্রতিনিধি আছে, তারাও বিভিন্ন ইয়ের সাথে জড়িত করেছে, এইসব এই হাসপাতালের সাথে জড়িত আছে, এবং ডাক্তারও আমাদের ডাক্তার ধরনের চাকরি করছে, আমার আন্ডারে যারা চাকরি করছিল আগে তারাও এখানে জড়িত করে না কোনোভাবে, যখন জেলা জেলাতে আছে তারও জেলারগুলিও জড়িত, আমি মনে করি সব ঠিক আছে, এখন যখন আসবে আসতে ঠিক নাই তো কতটুকু ঠিক নাই এটা আমরা দেখতে চাই, সেটার উপরে নির্ভর করবে আমরা কি তাদের সাথে কী ব্যবহার করবো, তো ব্যবহার অবশ্যই কঠিন হবে এবং কঠোর হবে, এবং আমি যে কর্তৃপক্ষ যারা আছে হাসপাতালের বা ক্লিনিকের তাদেরকে বলবো সহযোগিতা করার জন্য, সহযোগিতা না করলে ব্যবস্থা আরও বেশি কঠোর হবে, আর সহযোগিতা করলে আমরা চেষ্টা করবো চিন্তা করবো কিছু করা যায় কিনা।